সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সো আজকে আমরা কি দেখব, আজকে আমরা দেখব কিছু বিপরীত দাখিলা। যেই বিপরীত দাখিলাগুলো নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিপরীত দাখিলা কী বা বিপরীত দাখিলার মূল প্রতিপাদ্য বিষয় কী, আমরা সকলেই জানি যে বিপরীত দাখিলা হচ্ছে সমন্বয় দাখিলার উল্টো, এজন্য একে বিপরীত দাখিলা বা রিভার্স এন্ট্রি বলা হয়ে থাকে। বিপরীত দাখিলা আমরা দিয়ে থাকি একটি নতুন হিসাবকালের শুরুতে, বিগত হিসাবকালে যে সমন্বয় দাখিলাগুলো দেওয়া হয়েছিল সেগুলোকেই উল্টো করে দেখানোর নাম হচ্ছে বিপরীত দাখিলা একটি নতুন হিসাবকালের শুরুতে। এখন এই কাজটি কী করে, এই কাজটি হচ্ছে আমাদের হিসাব রক্ষণ প্রক্রিয়াকে যা সহজ করে আর কিছুই না, এজন্যই বিপরীত দাখিলা দেওয়া হয়ে থাকে। তবে বিপরীত দাখিলা কোনো ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক কিছু নয়, বরং বিপরীত দাখিলা ঐচ্ছিক, এটা দিলেও চলে না দিলেও চলে। সো এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন, যেমন বিপরীত দাখিলা কোন কোন হিসাব খাতের দেওয়া হয়ে থাকে। আমরা বিপরীত দাখিলা দিতে পারবো বকেয়া আয় ব্যয়ের, অগ্রিম আয় ব্যয়ের এবং মণিহারির। ঠিক যেমন এই আইটেমটি, যেমন বকেয়া বেতন 10,000 টাকা, আমি হিসাবকালের শেষে দেখলাম যে বকেয়া বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা। সো তখন আমার সমন্বয় জাবেদা কী হবে, সো বিপরীত দাখিলা বোঝার জন্য আগে আমাদের সমন্বয় জাবেদা বুঝতে হবে এবং সেটি প্রস্তুত করতে হবে। সো বকেয়া বেতন 10,000 টাকা, এর জন্য আমার বেতন খরচ বাড়বে। সো বেতন নামক একটি খরচকে বাড়াতে হবে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতনকে ক্রেডিট করার মাধ্যমে। সো বকেয়া বেতন ক্রেডিট করার মাধ্যমে আমার দায় বাড়লো, অন্যদিকে বেতন হিসাব ক্রেডিট করার ফলে কী হলো, আমার মালিকানা স্বত্ব কমে গেল, কারণ খরচ এটি একটি খরচ হিসাব যেটি মালিকানা স্বত্বকে কমায় এবং এই হিসাবটি কী করলো, আমার দায়কে বাড়িয়ে দিল। এটি হচ্ছে সমন্বয়। পরবর্তী হিসাবকালে গিয়ে যখন আমরা বিপরীত দাখিলা দিব, তখন জাস্ট এই হিসাবটাকে কী করে ফেলব, এই হিসাবটাকে উল্টো করে দিব এবং এই হিসাবটাকে উল্টো করার মাধ্যমে বকেয়া বেতনকে কী করব, ডেবিট করব এবং বেতন হিসাবকে কী করব, ক্রেডিট করব। সো এই হচ্ছে মূলত এই কীভাবে আমরা বকেয়া বেতনকে বা এই বকেয়া খরচকে আমরা কীভাবে বিপরীত দাখিলা দিব, জাস্ট সমন্বয় দাখিলার উল্টো আর কিছুই না, এবং ঠিক সমপরিমাণ টাকার অঙ্কে এখন আমরা কী করব, এই হিসাবটাকে লিপিবদ্ধ করব। সো এই হচ্ছে মূলত বিপরীত দাখিলা বকেয়া বেতনের জন্য। এখন যদি আমরা একটু এদিকে দৃষ্টিপাত করি যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা দুঃখিত, বিনিয়োগের অনাদায়ী সুদ বা কোনো বাকিতে দুঃখিত, বিনিয়োগের প্রাপ্য সুদ বা এমন কোনো আয় যেটি এখনও পর্যন্ত আমরা অর্জন করতে পারি, অর্জন করেছি কিন্তু এখনও হাতে পাইনি, সেটিকে আমরা বকেয়া আয় বলে চিহ্নিত করছি। সো বিনিয়োগের সুদ প্রাপ্য, অর্থাৎ একটি বছরের শুরুতে আমরা বিনিয়োগ করেছি, সেই 5,000 টাকা এখনও পর্যন্ত আমরা আদায় করতে পারিনি। সো এই 5,000 টাকা এখন বছর শেষে আমাদের কী করতে হবে, সমন্বয় করতে হবে। সো এই সমন্বয় করার জন্য আমাদের জাবেদা দিতে হবে এরকম, প্রাপ্য সুদ হিসাব নামক একটি হিসাব আছে, এই হিসাবকে আমাদের কী করতে হবে, এখন ডেবিট করতে হবে। সো প্রাপ্য সুদ বা বকেয়া সুদ যেই নামেই আমরা আখ্যায়িত করি না কেন, বেসিক্যালি ব্যাপারটা সেমই। সো প্রাপ্য সুদ নামক একটি হিসাবকে ডেবিট করতে হবে, অন্যদিকে সুদ আয় নামক বা বিনিয়োগের সুদ হিসাব নামক একটি হিসাবকে আমাদের কী করতে হবে, ক্রেডিট করতে হবে। সো এই হচ্ছে আমাদের বিনিয়োগের সুদের কীভাবে আমরা সমন্বয় জাবেদা দিব, প্রাপ্য সুদ নামক হিসাবটি ডেবিট করার ফলে আমাদের সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পাবে, অ্যাসেটস নামক আইটেমটি বৃদ্ধি পাবে এবং সুদ আয় ক্রেডিট করার ফলে আমাদের মালিকানা স্বত্ব যে হিসাবটি সেটিও কী হবে, বৃদ্ধি পাবে। এই হচ্ছে সমন্বয় জাবেদা। কিন্তু বিপরীত জাবেদা কীভাবে দিব, জাস্ট সেম এটির উল্টো, অর্থাৎ পরবর্তী হিসাবকালে যে এই যে জাবেদাটি আমরা দেখতে পাচ্ছি জাস্ট উল্টো করে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব বিপরীত দাখিলা। এখন একটু এদিকে দৃষ্টিপাত করা প্রয়োজন, কারণ এই যে উদাহরণটি বা লেনদেনটি যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের জন্য একটি অগ্রিম খরচের উদাহরণ। সো অগ্রিম খরচের উদাহরণ আমরা যদি একটু দেখতে যাই, আমাদেরকে 3 ধাপে ব্যাপারটি করতে হবে। প্রথমে আমাদের একটি সাধারণ জাবেদা দিতে হবে, এরপর দিতে হবে সমন্বয় জাবেদা, এরপর বিপরীত জাবেদা, না হলে ব্যাপারটি সুন্দরভাবে বোঝানো সম্ভব হবে না। তো আমি ধরে নিচ্ছি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে আমরা 3 বছরের বিমা সেলামি বা বিমা খরচ অগ্রিম প্রদান করেছি 30,000 টাকা। সো যখনই আমি এই কাজটি করলাম তখন অবশ্যই অগ্রিম খরচকে আমি কী করব, ডেবিট করব। সো অগ্রিম বিমা সেলামি, অগ্রিম বিমা বা বিমা সেলামি, আমি বিমা পর্যন্ত লিখছি। সো অগ্রিম বিমা নামক একটি হিসাবকে আমি কী করব, ডেবিট করব এবং নগদান হিসাবকে আমি কী করব, তখন ক্রেডিট করব। সো এই বাবদ আমি তখন কী করব, 30,000 টাকা বছরের শুরুতে কী করব, ডেবিট এবং ক্রেডিট করব। এটি হচ্ছে জানুয়ারির 1 তারিখে।
ডিসেম্বরের 31 তারিখে গিয়ে আমি কি করব, এই যে লেনদেনটি এটির জন্য সমন্বয় জাবেদা দিব। কেননা এই যে অগ্রিম বিমার 10,000 টাকা তখন অতিক্রান্ত হবে, অর্থাৎ বিমা খরচ নামে তখন কি করতে হবে আমাদেরকে, সেই হিসাবটি লিপিবদ্ধ করতে হবে। সো বিমা খরচকে আমরা তখন ডেবিট করব এবং অগ্রিম বিমাকে তখন কি করব, ক্রেডিট করব। কত টাকা দিয়ে ক্রেডিট করব, তখন হচ্ছে 10,000 টাকা দিয়ে ক্রেডিট করব। সো প্রথম জাবেদাটি ছিল 30,000-এর জন্য, পরবর্তীটি 10,000। কেন? কারণ ওই যে 3 দিয়ে ভাগ দিলাম এবং যেহেতু 1 বছরের অগ্রিম বিমা উত্তীর্ণ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেহেতু সেই 1 বছরের বিমাকে আমরা বিমা খরচ হিসাবে দেখাবো। পরবর্তী হিসাবকালের শুরুতে বা পরবর্তী হিসাবকালে গিয়ে আমাদের যখন বিপরীত দাখিলা দিতে হবে, তখন জাস্ট এই যে সমন্বয় দাখিলা, এই যে বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট অংশটি আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এতটুকু অংশ তখন আমাদের কী করতে হবে, পরবর্তী হিসাবকালে গিয়ে উল্টো করে বসাতে হবে, তবেই আমরা পেয়ে যাবো কীভাবে বিপরীত দাখিলা দিতে হয়। তো এতটুকু পর্যন্ত আমরা দেখলাম যে বিপরীত দাখিলা কীভাবে দিতে হয়। আরও কিছু আইটেমের বিপরীত দাখিলা হতে পারে, যেমন অগ্রিম আয়ের ক্ষেত্রে বিপরীত দাখিলা হতে পারে, মণিহারির ক্ষেত্রেও বিপরীত দাখিলা হতে পারে। তোমাদের কাজ হলো তোমাদের যে পাঠ্যবই রয়েছে সেই পাঠ্যবইটি সুন্দরভাবে পড়া, এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া। নেভার স্টপ লার্নিং।